সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যেসব পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন, পাপ করলে তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে। সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করা হলো তার দয়া, আর শাস্তি দেওয়া হলো তার আদল বা ন্যায়বিচার। আল্লাহ তাআলা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়াও দিয়ে থাকেন, আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। এর মধ্যে পাঁচটি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। দুই নম্বর, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফয়সলা করা হলে তাদের মধ্যে দারিদ্র বিস্তার লাভ করে। তিন নম্বর, কোনো জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করে, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। চার নম্বর, কোনো জাতি পরিমাপে ওজনে কম দিলে তাদের ফসলহানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদের পাকড়াও করে। পাঁচ নম্বর, কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি দোষ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক, আর যার মধ্যে এসবের একটি দোষ থাকবে তার মধ্যে মুনাফিকের একটি উপাদান থাকবে। যতক্ষণ সে তা বর্জন না করে, কথা বললে মিথ্যে বলে, আমানত রাখলে খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং ঝগড়া করলে সীমা ছাড়িয়ে ফেলে। সহিহ বুখারী ও মুসলিম। অঙ্গীকার পূর্ণ করা মুমিনের অন্যতম গুণ। পবিত্র কোরআন ও হাদিসে প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অঙ্গীকার পূর্ণ করে অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াত। কোরআন অনুযায়ী বিচার করা আবশ্যক। কোরআন বর্জিত বিচার কার্য করা মুনাফিকি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফির। ব্যবিচার করা মারাত্মক গুণ। আল্লাহ তাআলা ব্যবিচারের কাছে যেতে নিষেধ করেছেন। আল্লাহ ইরশাদ করেন, তোমরা ব্যবিচারের নিকটবর্তী হবে না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। ব্যবিচারের শাস্তিও মারাত্মক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবিবাহিত ব্যবিচারী পুরুষ ও ব্যবিচারিণী নারী উভয়কে 100 করে ব্যত্রাঘাত করো, আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত থাকবে। তারা হলো ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, অথচ তিনি প্রত্যেক প্রাণীর স্রষ্টা। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে, এই আশঙ্কায় তাকে হত্যা করা। আমি আবার আরজ করলাম, তারপর কি? তিনি প্রত্যুত্তরে বললেন, তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা। পরিমাপ ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। আরো ইরশাদ করেন, মেপে দেওয়া সবই পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়ি পারলে ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম শুভ। অন্যত্র ইরশাদ করেন, সোজা দাড়ি পারলে ওজন করো, মানুষকে তাদের বস্তু কম দিও না। এছাড়াও জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং আর্থিক ইবাদত। কোরআন মসজিদে যত স্থানে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে সেখানে জাকাত দাও একথাও রয়েছে। স্বীয় সম্পদকে পবিত্র করার উত্তম পদ্ধতি হলো জাকাত প্রদান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নামাজ কায়েম করো, জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ধন সম্পদের জাকাত আদায় করো। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।